তো গাইজ, আজকে আমরা শিখব যে কিভাবে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, কোন টুলটা? গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুল নর্মালি আমাদের কখন দরকার হয়? নর্মালি গ্রেডিয়েন্ট টুল আমাদের দরকার হয় যখন আমরা মাল্টিপল কালার কোনো জায়গাতে ইউজ করব। যেমন দেখেন, আমি একটু দেখাই, প্লেস ইমবেডেডে গেলাম আমি, আপনাদের এখান থেকে আমরা একটা ইমেজ নিব। হ্যাঁ, গ্রেডিয়েন্টের জন্য কোনো একটা ইমেজ, কোনো একটা ইমেজ। ওকে, এখানে যাই দেখি। ওকে, দেখেন এই যে আপনাদের এই ফাইলটাতে যাই, যদি আমি, সবাই দেখতে পাচ্ছেন, দেখেন এই ফাইলটাতে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাতে দেখছেন, এই যে নিচের দিকটাতে সাদা, এই উপরের দিকটাতে একটু অ্যাশ কালার হয়ে গেছে না? এই যে এইটা এটা আমরা আসলে কিভাবে করব, আমি আপনাদেরকে বলছি সব সময়। যে প্রথমে আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আনতে পারেন। কিভাবে? চলে যান এখানে গিয়ে, আপনারা এখানে গুগলে গিয়ে সার্চ দেন, কি খুঁজবেন, লেখেন হোয়াইট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, লেখেন। এখানে দেখেন হোয়াইটের অনেকগুলো চলে আসছে, তাই না? আচ্ছা, এইটা একটা ওয়ে। আর যারা চাচ্ছেন যে না ভাইয়া, আমি আসলে নিজে বানাইতে চাই, হ্যাঁ, তাদের জন্য আমাদের এখানে টুল আছে। কী টুল আছে? এইটার জন্য আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল। একটু দেখেন সবাই ভালো করে, এই যে আমাদের প্রিভিউটা, হ্যাঁ প্রিভিউটা থাক, প্রিভিউটাকে আমি হাইড করলাম। আজকে আমরা একটু ভালোভাবে গ্রেডিয়েন্ট টুলটাকে বুঝে নিই। কী করব দেখেন, এই যে লেয়ার ওয়ান আমার, এটা ব্যাকগ্রাউন্ড, তো আমি কি চাই এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি কি অ্যাড করব, গ্রেডিয়েন্ট অ্যাড করব। কিভাবে? দেখেন এই যে আমাদের নিচে, সবার নিচে কি আছে দেখেন, ফাংশন টুল এফেক্স, তাই না? অ্যাড এ লেয়ার স্টাইল, দেখেন এই যে এফেক্স, ক্লিক করেন এখানে, এখানে একটা অপশন পাবেন গ্রেডিয়েন্ট ওভারলে। কি? গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করেন, একটা নতুন উইন্ডো চলে আসছে, দেখছেন? আচ্ছা, আমরা এটা এখন দেখবো না, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই যে এইখান থেকে আমরা, দেখেন এইখানে কি আছে একটু ভালোভাবে তাকান, এই উইন্ডোটাতে অনেক কিছু আছে, তাই না? দেখেন আমরা তেমন কিছু এখানে দেখবো না, বাকি সব কিছু যা আছে থাক। সবার আগে আমরা যেটা দেখবো, এই যে গ্রেডিয়েন্ট লেখা যে জায়গাটা, এখানে একটা কালারের মতো দেখা যাচ্ছে, দেখছেন সাদা, কেমন কালারটা সিলভারের মতো লাগতেছে না? এটাতে ক্লিক করেন, করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো হচ্ছে সব প্রিসেট, মানে অলরেডি আপনার জন্য কিছু ডিজাইন করা আছে। এরকম একটা আমি নিচ্ছি, আমরা একটু ডার্ক কালার নিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। কোন কালারটা নিচ্ছি আমি? অরেঞ্জ নিলাম। ওকে, সো অরেঞ্জ কালারটা আমি নিলাম, নেওয়ার পরে কি হচ্ছে দেখেন একটু, আমাদের কালারটা কিন্তু পুরা অরেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন একটু সবাই এখানে তাকান, কি হলো এই যে এখানে আমরা একটা জিনিস দেখতেছি, এটা আসলে কি? এইটাই কিন্তু আপনার গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করে। তো কি কি করে একটু ভালোভাবে দেখেন, এই যে এখানে দুই পাশে দুইটা কি দেখা যাচ্ছে, দুইটা পয়েন্টারের মতো দেখা যাচ্ছে না? এগুলোকে বলা হয় স্লাইডার। কি বলা হয়? স্লাইডার। দেখেন আপনি যদি এই স্লাইডারটাতে ক্লিক করেন কি হবে, দেখতে পাচ্ছেন এটার কালারটা কেমন কমলা রঙের, না অরেঞ্জ কালার, রাইট? একইভাবে যদি এটাতে ক্লিক করেন, দেখেন এটা কালার কি, ইয়েলো। তো আমরা কি করতে পারবো, এই কালারগুলোকে আমরা যদি চেঞ্জ করতে পারি, কি করতে পারি, চেঞ্জ করতে পারি, তাহলে কি আমরা এই গ্রেডিয়েন্টের কালার কন্ট্রোল করতে পারবো? না, পারা উচিত। একটু দেখেন, তাহলে এইখান থেকে গেলাম আমি, এই যে চাইলে এখানে কালারে গিয়ে আমি কালার চেঞ্জ করতে পারি, যে কালারটা আমার দরকার হয়। দেখেন আমি যদি চাই এখান থেকে আমি একটু অ্যাশের দিকে গেলাম, হ্যাঁ ওকে দিলাম, দেখছেন অ্যাশ কালার হয়ে গেছে না, কমলা কালার আমাদের চলে গেছে না? আচ্ছা, একইভাবে তাহলে হলুদের ক্ষেত্রেও কি করতে পারবো, কালারে গিয়ে চেঞ্জ করেন অথবা স্লাইডের উপর ডাবল ক্লিক করেন, ইচ্ছা আপনাদের। কি করব, এখান থেকে আমি যদি এটাকে হোয়াইটে নিয়ে যাই, দেখছেন কি হলো আমাদের, হোয়াইট এবং ডার্কের পারফেক্ট একটা কম্বিনেশন হয়ে গেছে, রাইট? ওকে, এবার দেখেন, আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে নিই, হ্যাঁ আমার একটু এখন ডার্ক কালারটাই দরকার, মানে আমাদের যে অরিজিনাল যে কালারটা ছিল সেটাই আমি একটু চাই। কেন চাচ্ছি আপনারা এখনই বুঝতে পারবেন, সমস্যা নাই। মনে করেন যে আমি এই যে এটাই নিলাম, হ্যাঁ তো দেখেন এই যে এইখানে মাঝখানে যখন আমি এই স্লাইডারগুলোতে ক্লিক করতেছি, তখন এই মাঝখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? এই পয়েন্টটার আসলে কাজ কি একটু ভালোভাবে দেখেন, এই পয়েন্টটাকে আমি যদি ইয়েলোর দিকে নেই, দেখছেন আমার এই পাশে কালারটা বেড়ে গেছে, আবার এটাকে যদি আমি কমলার দিকে নিয়ে যাই, তাহলে
অরেঞ্জের দিকে নিলাম, ইয়েলো কালারটা বেড়ে গেছে। তার মানে কি, এইটা আপনার নিয়ন্ত্রণ করবে কি, যে আমার কালারটা ঠিক কতখানি, কোনটা কতখানি থাকবে। আমার যদি মাঝখানে থাকে তখন কি হবে, দুইটাই সমান পরিমাণ থাকবে। যদি হলুদের দিকে থাকে তাহলে কি হবে, কমলাটা বেশি থাকবে। যদি কমলার দিকে থাকে তাহলে হলুদটা বেশি থাকবে। এতটুকু বোঝা গেছে? ওকে, আশা করি এটা বুঝতে পারছেন সবাই। এখন দেখেন, তাহলে স্লাইডার দিয়ে আমরা কি করতেছি, স্লাইডার দিয়ে মোটামুটি আমরা কালারটাকে কন্ট্রোল করতেছি। ওকে গ্রেট, যে কালারটা আসলে কতটুকু থাকবে সেটা আমরা কন্ট্রোল করতেছি। নেক্সট আমরা কি করব দেখেন, নেক্সট আমরা তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে আমরা যদি গ্রেডিয়েন্টটাকে, গ্রেডিয়েন্টের কালারটাকে কন্ট্রোল করতে চাই কিভাবে, যে ইয়েলো কালারটাকে আমরা বেশি রাখতে চাই, তাহলে এই যে পয়েন্টটা আছে এটাকে আমরা কমলার দিকে সরাই দিব, আর যদি কমলা কালারটাকে বেশি রাখতে চাই তাহলে ইয়েলোর দিকে সরাই দিব। এটা আমাদের দরকার অনুযায়ী আমরা এটা করে নিব, ঠিক আছে? ওকে, নেক্সট দেখেন, এখানে আমাদের আপাতত আমরা এটা 50-তে রাখি। নেক্সট আমাদের আরেকটা অপশন কি আছে দেখেন, এখানে আরও দুইটা স্লাইডার আছে, ঠিক আছে? এখন দেখেন এই দুইটা স্লাইডার আসলে কাজ কি, এই দুইটা স্লাইডার এই যে দুই সাইডে আছে, এই দুই সাইডের অপাসিটি আপনি এই দুইটা স্লাইডার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে একটু দেখেন, এই যে অপাসিটি যে অপশনটা দেখতেছেন, এটাকে যদি একটু কমাই দেই, সবাই কি দেখতে পাচ্ছেন কি হচ্ছে, দেখা যায়? আচ্ছা, যদি বোঝা না যায় এবার একটু আমরা এই পাশেরটা কমাই দেখি, দেখেন, বুঝতে পারতেছেন? তার মানে কি করতেছে ও, যখন যেই স্লাইডারটার আমি অপাসিটি কন্ট্রোল করতেছি তখন ওই স্লাইডারটার ও অপাসিটি কমায় দিচ্ছে বা বাড়ায় দিচ্ছে। সো আপনি এখন একই অবজেক্টের মধ্যে অপাসিটি আপনি কন্ট্রোলভাবে ইউজ করতে পারবেন। আপনি চাইলে একই অবজেক্টের কিছু অংশ অপাসিটিতে দিতে পারবেন, কিছু অংশ অপাসিটিতে দিবেন না, যেটা আগে আমরা করতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি তাহলে কালার আপাতত ওকে করলাম। এবার দেখেন, এখন আপনি ভাবতেছেন যে আচ্ছা আমরা তো গ্রেডিয়েন্ট নিলাম, কিন্তু আমি চাচ্ছি যে এইটা কমলাটা উপর থেকে না এসে নিচ থেকে আসবে, হলুদটা উপর থেকে আসবে, তাহলে কি করবেন দেখেন, এই যে এখানে আমাদের অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনার এই কালারটা কোথা থেকে কিভাবে আসবে, টোটালি আপনার উপর, যেভাবে আপনি চান, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা আসলে এক্সপেরিমেন্টের বিষয়, আপনি যত এটা নিয়ে নাড়াচাড়া করবেন তত আপনার জন্য আরও বেশি ইজিয়ার হবে। আশা করতেছি সবাই বুঝতে পারছেন, যদি আপনারা বুঝতে না পারেন সেটার জন্য তো আমি আসি, ঠিক আছে? ওকে গাইজ, নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আশা করি যাদের গ্রেডিয়েন্ট বুঝতে সমস্যা হবে তারা সবাই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।